हेलो বন্ধুরা, জিডি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত। এর আগের দিন আমরা বহির্জাত প্রক্রিয়া একটা ক্লাস নিয়েছিলাম, পার্ট ওয়ান, এখন পার্ট টু। এটা কিন্তু ক্লাস টেনের যারা মাধ্যমিক দেবে সামনে বার, তাদের আমরা প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব ক্লাস টেনের। তো এটা পার্ট টু। এর আগের দিন আমরা বহির্জাত প্রক্রিয়ার চ্যাপ্টারটির বেসিক কনসেপ্ট দিয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে বহির্জাত প্রক্রিয়া কী এবং এর বৈশিষ্ট্য বলেছিলাম। এখন আমরা বহির্জাত প্রক্রিয়া প্রকারভেদ মানে শ্রেণীবিভাগ কটে ভাগে ভাগ করে সেটা করব। এটাকে তিনটি ভাগে ভাগ করছে, অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। কি প্রথমে অবরোহণ, দুই আরোহণ এবং তিন জৈবিক প্রক্রিয়া। আমরা এই তিনটে জিনিস এক এক করে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করব, যাতে কারোর বুঝতে অসুবিধা না হয়। প্রথমেই আমরা আলোচনা করব অবরোহণ কী। অবরোহণ আলোচনা করার আগে কিন্তু কিছু জিনিস তোমাকে জানতে হবে, কিছু টার্মস জানতে হবে। যেমন আবহবিকার কী, আবহবিকার কী এটা জানতে হবে। যেহেতু তোমরা ক্লাস টেনের, সেই জন্য কিন্তু একটু এগুলো জানতে হবে, এই টার্মসগুলো একটু অচেনা অচেনা রাখবে প্রথম প্রথম। সেই জন্য এইগুলো সম্পর্কে ধ্যান মানে নজর দিতে হবে, যাতে এইসব টার্মসগুলো খুব ইজিলি মনে থাকে। আমি এমনভাবে বলবো যাতে তোমরা খুব সহজেই মনে রাখতে পারো। তো প্রথমে আহবিকার কী, দুই ক্ষয়ীভবন কী, ক্ষয়ীভবন কী জানতে হবে। তারপরে পুঞ্জিত ভবন কী সেগুলো জানতে হবে, সেটা জানতে হবে। পুঞ্জিত ক্ষয় কী, আর সব শেষে নগ্নি ভবন, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এই চারটে জিনিস জানতে হবে। এই চারটে জিনিস যদি যাই তাহলে কিন্তু অবরোহণের সঙ্গে অটোমেটিক হয়ে যাবে, চারটে সংজ্ঞার মধ্যে লুকিয়ে আছে। তো প্রথমে আমরা অবহবিকার কী সেটা বলবো। অবহবিকার কাকে বলে দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে আবহাওয়া এবং জলবায়ু, যদি না বলো এরকমও বলতে পারো, আবহাওয়ার বিভিন্ন উপাদান, আবহাওয়ার বিভিন্ন উপাদান কি, বৃষ্টিপাত, উষ্ণতা, আর্দ্রতা, বায়ুর বিভিন্ন উপাদানগুলো, এগুলো সব কি আবহাওয়ার উপাদান। এই উপাদানগুলির মাধ্যমে শিলার কে কী করে চূর্ণ বিচূর্ণ, এইসব বিভিন্ন উপাদানগুলো আবহাওয়ার বিভিন্ন উপাদান, আবহাওয়ার বিভিন্ন উপাদান শিলাকে কী করে চূর্ণ বিচূর্ণ করে, এবং চূর্ণ বিচূর্ণ করে কী করে ভূপৃষ্ঠের উপরেই কিন্তু ফেলে রেখে দেয়। এই যে শিলা, একটা শিলা কী হলো, চূর্ণ বিচূর্ণ হলো এবং বিজিত হলো, বিজিত হয়ে শিলার উপরেই পড়ে থাকলো, এটাকে বলছে আবহবিকার। ওকে, এবার এই যে আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়, সেই জন্য এই আবহবিকারকে কিন্তু বিচূর্ণ ভবনও বলা হয়। যেহেতু শিলা চূর্ণ বিচূর্ণ হয় সেই জন্য কিন্তু একে বিচূর্ণী ভবনও বলা হয়ে থাকে। আবহবিকার ক্লিয়ার হলো তাহলে। এবার আমরা আসবো ক্ষয়ী ভবন কাকে বলে। ক্ষয় ভবন কাকে বলে, আহবিকারের ফলে একই কথা কিন্তু, আহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে এক জায়গা থেকে অন্য জায়গা শিলার যে স্থানান্তর, যে ক্ষয়ীভূত পদার্থগুলো হলো বিকারগ্রস্ত হয়ে পড়ে থাকলো, সেগুলো কী হলো এক জায়গা থেকে অন্য জায়গা ট্রান্সফার হলো। ধরো একটা ল্যান্ড, একটা এখানে আহবিকার বিভিন্ন উপাদানের শিলা ক্ষয় হলো, ক্ষয় হয়ে এখানে পড়ে থাকলো, এটা কি বলেছিলাম আহবিকার, পড়ে থাকাটা আহবিকার। এই আহবিকার পদার্থটা কী হবে, এক জায়গা থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, স্থানান্তর হবে, তখন সেটা হবে ক্ষয়ী ভবন। স্থানান্তর হলেই সেটা ক্ষয়ী ভবন। তিন নম্বর কি, পুঞ্জিত ক্ষয়। এই যে স্থানান্তর হচ্ছে, এটা ধরো, আচ্ছা এটা ধরো স্থানান্তর হচ্ছে, এখানেও ক্ষয় হতে পারে। ক্ষয় হয়ে যে সময় মাধ্যাকর্ষণ বা অভিকর্ষজ বলের টানে এখান থেকে নেমে আসবে, যে সময় স্থানান্তর ঘটবে, তাহলে ক্ষয় ভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মধ্যে বেসিক পার্থক্যটা কত দেখো, পুঞ্জিত ক্ষয়টাও কিন্তু ক্ষয় ভবন। ক্ষয় ভবনটা কি, এক জায়গা থেকে অন্য জায়গায় শিলার স্থানান্তর যদি হয়, বিকাশগ্রস্ত বিজিত পদার্থটা যদি স্থানান্তর হয় তাহলে ক্ষয় ভবন। আর এই পুঞ্জিত ক্ষয়টা কি, এই যে আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে মাধ্যাকর্ষণ শক্তির টানে কী হবে সেটা যদি স্থানান্তর ঘটে বা নেমে আসে তখন তাকে পুঞ্জিত ক্ষয় বলে। এবার আমরা আলোচনা করব
নগ্নিভবন কিন্তু খুবই ইম্পর্টেন্স। আমরা তিনটে জিনিস আলোচনা করলাম, অব্যয়বিকার, ক্ষয়ভবন এবং কুঞ্চিত ক্ষয়। এই তিনটে জিনিস যে সময় একত্রে কাজ করবে, একত্রে কাজ করার ফলে কি হয়, শিলার উপরস্তর ক্ষয় পেতে পেতে এমন একটা পর্যায়ে চলে আসে যে সময় আর ক্ষয় হতে পারে না, মানে ক্ষয়ের শেষ সীমায় পৌঁছে যায়। যে সময় ভূপৃষ্ঠের মূল শিলা বেরিয়ে আসে, আগলা হয়ে যায়, উন্মুক্ত হয়ে যায়, মূল শিলা যে সময় উন্মুক্ত হয়ে যায় তখন তাকে বলছে নগ্নিভবন। ঠিক আছে, দেখো এই ব্যাপারটা বলে আমি বোঝাই। ধরো এখানে এটা একটা ল্যান্ড, এখানে ধরো সাপোজ ক্ষয় হতে 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 এখানে মূল শিলাটা বেরিয়ে চলে এলো। হ্যাঁ, এটা ক্ষয় হতে হতে চলে গেছে বা ক্ষয় হতে হতে এই সাইডে চলে গেছে, দিয়ে ক্ষয় হতে 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 এই মূল শিলাটা বেরিয়ে চলে এলো, এটা আগলা থেকে গেল, আগলা হয়ে বেরিয়ে এলো বা উন্মুক্ত হয়ে পড়লো, এটাকেই বলছে নগ্নিভবন। এই নগ্নিভবনটা এই তিনটে কিন্তু সম্মিলিত ফল। এবার আমরা আলোচনা করবো আরোহণ। বোর্ডটা মুছে দিই আমি একটু। আচ্ছা, আমরা নগ্নিভবনটা আলোচনা করলাম, এবার কিন্তু আমরা আলোচনা করব অবরোহণ। অবরোহণ নগ্নিভবনের পর বলেছি, অবরোহণটা বলবো আমরা, তারপরে আরোহণটা বলবো। অবরোহণটা কি, তাহলে আমরা জানলাম অব্যয়বিকার, আমরা জানলাম ক্ষয়ভবন, আমরা জানলাম পুঞ্জিত ক্ষয়, আমরা জানলাম নগ্নিভবন। এবার অব্যয়বিকারটা কি, অব্যয়বিকারের ফলে একই কথাই, অব্যয়বিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে যখন কি হবে, উঁচু স্থান ক্ষয় পেতে 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 নিচু হয়ে যাবে, একে বলছে অবরোহণ। মানে উঁচু স্থান যে সময় ক্ষয় পেতে পেতে বিভিন্ন প্রক্রিয়াগুলো কি, ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয় কি হবে, এই প্রক্রিয়াগুলো কাজ করে কি হবে, উঁচু স্থান কি হবে, এটা ধরো একটা উঁচু স্থান আছে, এখানে ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয় কাজ করলো, কাজ পেতে পেতে একটু নিচু হয়ে গেলো ধরো, ঠিক আছে, এটা ক্ষয় পেতে পেতে নিচু হয়ে গেলো, এই প্রক্রিয়াটাকে, এই প্রক্রিয়াটাকে বলছে অবরোহণ। অবরোহণ ইকুয়াল টু তিনটে জিনিস, কি কি, দুটো জিনিস প্রক্রিয়া কাজ করছে, আর আবহ বিকার কিন্তু কমন, আবহ বিকার তো থাকবেই, আবহ বিকার প্লাস পুঞ্জিত ক্ষয়, এটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ভবন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবার অবরোহণটা আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার। এবার আমরা বুঝবো আরোহণ, চলো এটা মিটিয়ে দিলাম। আরোহণটা কি, আরোহণটা অবরোহণের কিন্তু ঠিক অপোজিট, বিপরীত প্রক্রিয়া। এখানে অবরোহণের ক্ষেত্রে কি হয়েছিল, অবরোহণের ক্ষেত্রে কিন্তু ক্ষয় হতে হতে উঁচু জায়গা নিচু হচ্ছিল, আর এখানে নিচু জায়গা সঞ্চয় হতে হতে ওপরে মানে উঁচু হবে। এখানে যেহেতু সঞ্চয় ঘটে সেই জন্য এই প্রক্রিয়াটার নাম কিন্তু সঞ্চয়ও বলা হয় থাকে। তাহলে আর একবার বলি, অবরোহণের ক্ষেত্রে উঁচু জায়গা ক্ষয় পেয়ে পেয়ে নিচু হচ্ছিল, আর আরোহণের ক্ষেত্রে কিন্তু নিচু জায়গা সঞ্চয়জাত পদার্থ জমা হয়ে 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 উঁচু হয়ে যায়। ধরো সাপোজ এরকম একটা নিচু জায়গা রয়েছে, এখানে এখান থেকে ক্ষয় পেচ্ছে, এখানে অবরোহণের মাধ্যমে এই উঁচু জায়গাতে অবরোহণ করছে আর নিচু জায়গাতে কি করছে, আরোহণ। মানে এখান থেকে ক্ষয় পেয়ে 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 এখানে জমা হচ্ছে, এটা উঁচু হচ্ছে, আর এটা ক্ষয় পেয়ে পেয়ে নিচু হচ্ছে, দিয়ে সমতলে পরিণত হচ্ছে। মজার ব্যাপার, এই যে ক্ষয় পেচ্ছে, ক্ষয় পেয়ে নিচু হচ্ছে এটাকে অবরোহণ বলছে, ক্ষয় পেয়ে জমা হয়ে উঁচু হচ্ছে এটাকে আরোহণ বলছে, এই দুটো প্রক্রিয়া কাজ করার ফলে সমতল ভূমি সৃষ্টি হচ্ছে। দেখো সমতল ভূমি সৃষ্টি হচ্ছে, এই সমতল ভূমিটাকে বলছে পর্যায়ন। বোঝা হলো, ক্লিয়ার হলো পর্যায়ন কাকে বলছে? হ্যাঁ, আমরা আর একটা জিনিস জৈবিক প্রক্রিয়া বাদ দিয়ে দিয়েছি, জৈবিক প্রক্রিয়া কাকে বলে, জৈবিক প্রক্রিয়া যদি এক কথায় বলা যায় তাহলে কি হবে, উদ্ভিদ এবং প্রাণী জগৎ বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়াতে বিভিন্নভাবে অংশগ্রহণ করে থাকে, এইটুকুই আর কিছু নয়। পর্যন প্রক্রিয়াটা আমি তোমাদের বুঝিয়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু দীর্ঘকাল যাবৎ বিভিন্ন মানে একদিনে কিন্তু হয় না, মানে বহুকাল যাবৎ বা বহু বছর ধরে কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে, চলার ফলে যে সমতল ভূমি সৃষ্টি হচ্ছে এটাকেই বলছে পর্যায়ন।
বিজ্ঞানী এই যে পর্যায়ন কথাটা, এই বিজ্ঞানী সেলেসবারি এবং চেম্বারলিন, সেলেসবারি এবং চেম্বারলিন কিন্তু দুজন বিজ্ঞানী এই পর্যায়ন কথাটি প্রথম ব্যবহার করেন। কে কে আরেকবার বলছি, আচ্ছা চেম্বারলিন, চেম্বারলিন আর সেলেসবারি, এই যে দুজনা বিজ্ঞানী চেম্বারলিন এবং সেলেসবারি এই দুজন বিজ্ঞানী প্রথম কিন্তু এই পর্যায়ন কথাটি ব্যবহার করেন। এই সম্পর্কে মানে এই যে আজকে যে টপিকটা আলোচনা, এর সঙ্গে সঙ্গে আরেকটা রিলেটেড রয়েছে যেটা হলো ক্ষয়সীমা। ক্ষয়সীমাটা কি, এই যে আমরা ইসের অবরোহণের ক্ষেত্রে বললাম, লগ্নি ভবনের ক্ষেত্রে ক্ষয় পেতে পেতে মূল শিলা বেরিয়ে আসছে, ওটা হলো ক্ষয়ের শেষ সীমা। মানে ক্ষয়সীমাটা কাকে বলে, বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া বা ক্ষয়কারী যেই প্রক্রিয়াগুলো রয়েছে, শক্তিগুলো রয়েছে, সেই শক্তিগুলো কাজ করার ফলে কি হয়, ক্ষয় হতে 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 একটা শেষ সীমা এসে পৌঁছায়। ঠিক আছে, শেষ সীমা এসে পড়ে আর ক্ষয় হয় না। এই যে ক্ষয় করতে শেষ সীমা এসে পড়ছে, এটাকে বলছে ক্ষয়ের শেষ সীমা। এই যে ক্ষয় সীমা, যেটাকে বলছে ক্ষয় সীমা, এই ক্ষয় সীমা কথাটি প্রথম জে ডাব্লু পাওয়েল প্রথম এই ক্ষয় সীমা কথাটি কিন্তু ব্যবহার করেন, মানে ক্ষয় সীমা শব্দের প্রবর্তক জে ডাব্লু পাওয়েল। তো বন্ধুরা আজকের মতন এইটুকু, পরের দিন কিন্তু আমরা প্রত্যেকটা টপিক, নদী ধরব, হিমবাহ ধরব, বায়ু ধরব, তাদের ক্ষয় প্রক্রিয়াগুলো আলোচনা করব এবং তাদের সৃষ্টি ভূমিরূপগুলো আলোচনা করব। তো আজকের মতন বাই বাই।